আমার প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের মজারু এবং কুটুম কাটাম এই দুটো বইয়ের পড়া নেব। আগের ক্লাসে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে আমি শুরু করব। দেখো 52 পাতায় শেষ করেছিলাম আগের ক্লাসে মজারু বইয়ে, তাই তো? আজকে 53 পাতা খোলো। দেখো 53 পাতাতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো। না, 53 পাতাতে এখানে কিছু গাছের পাতা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ তো? দেখো গাছের পাতা দেখতে পাচ্ছি, এই পাতা দেখো, প্রথম ছবিটা দেখো, এই যে একটা পাতা, ডান দিকের ফলকগুলো আছে কিন্তু বাম দিকে দেখো ডটেড লাইন করা আছে। প্রথমে এগুলো যুক্ত করো, তাহলে এইরকমভাবে যুক্ত করে দাও, এইভাবে যুক্ত করো, কেমন? এই এইভাবে যুক্ত করলাম। এবার কি করবে দেখো, ডান দিকের ফলকগুলোর কি হচ্ছে, সবুজ রং দেওয়া আছে, তোমরা তাহলে বাম দিকের গুলো সবুজ রং দেবে, কেমন? এখানে আমি এই পেন দিয়ে এটা করছি, এটা মোটা সরছে, তোমরা সরু করে এটা আঁকবে, ঠিক আছে? এর পরেরটায় দেখো, পরেরটাতেও ঠিক একইভাবে ডান দিকে তিনটে ফলক আঁকা আছে, বাম দিকে ডটের লাইন, তাহলে এই ডটের লাইনগুলো জুড়ে ফেলবে, জুড়ে যে রংটা আছে সেই রংটা দেবে। কী রং আছে ডান দিকে? লাল রং, তাহলে এইগুলো লাল রং দিয়ে দেবে। এবার দেখো এই দিকটা ফলক আঁকা আছে, তাহলে ডান দিকেরগুলো তোমাকে কী করতে হবে, এঁকে নিতে হবে, তাহলে আঁকবে এরকম করে আঁকবে, ঠিক আছে? দেখো এই 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 হয়ে গেল। এবার রং দেবে, লাল রং দেবে, ঠিক আছে? এর পরেরটায় চলে এসো, এখানেও দেখো এই ডটেড লাইনের পাতাগুলোকে যোগ করো, এইভাবে এই সরু করে করবে তোমরা, ঠিক আছে? এই এটা তো দেখো এই এই, আর এটাতে দেখো কী রং দেওয়া আছে, আকাশি রং দেওয়া আছে, তোমরা এখানে আকাশি রং দেবে। আর দেখো এখানে দুটো ফলক আঁকা আছে, তোমরা এই পাশে আঁকতে হবে, এই পাশে একই রকম এঁকে নেবে, ঠিক আছে? এই হলো, আর রংটা দেবে আকাশি রং, দেখো আকাশি রং আছে। এই হলো এই পাতা, কেমন? এর পরের পাতায় চলে আসো, পরের পাতায় দেখো আমরা আজকে দেখতে পাচ্ছি যে পশুর ছবি আছে, এখানে দুটো পশুর ছবি আছে। আজকে আমরা শিখব কি না, বিভিন্ন পশুর বৈশিষ্ট্য, কোন প্রাণী কী খায়, কে কীভাবে ডাকে, কে পোষ মানে আর কে মানে না, বিভিন্ন পশুর বিশেষ বৈশিষ্ট্য, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার পরিচিতি, ঠিক আছে? এই পাতায় চলে আসছি, দেখো এখানে আমরা দুটো পশু দেখতে পাচ্ছি, ওপরে নিচে। ওপরেরটাকে কি তোমরা চিনতে পারছো, এটা কি বলতো? এটা বাঘ, তাই তো? এটা বাঘ। আর এটা কি বলতো? এটা হচ্ছে হাতি, তাই তো? এই দুটো পশুই কিন্তু কোথায় থাকে না, জঙ্গলে থাকে, গভীর জঙ্গলে এই দুটো পশুই থাকে, কেমন? এরা কিন্তু জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে পারে না, কেমন? তাহলে এই গভীর জঙ্গল ছাড়া এরা থাকতে পারে না। এইবার কি না, এই দুটো প্রাণীর বিশেষত্বটা কি? দেখো বাঘ, তার গায়ে দেখো ডোরা কাটা কাটা দাগ আছে, দেখো এখানে ডোরা কাটা দাগ আছে, পায়েতে দুটো চারটে পায়েতেই আছে, আবার লেজেতেও আছে ডোরা কাটা কাটা দাগ। এখানে সাদা রং দেওয়া হয়েছে কিন্তু আসলে কি হচ্ছে, হলুদ হবে, হলুদ রঙের উপরে কালো ডোরা কাটা দাগ থাকে। কি বললাম না, বাঘের দেহে হলুদের উপরে কালো ডোরা কাটা দাগ থাকে। এই দা এই যে রংটা, এই যে ডোরা কাটা দাগ থাকার কারণটা কি বলতো না, শত্রুরা
বাঘকে দেখে ভয় পাবে। এই রকম দেখেই বাঘ কী হচ্ছে, বাঘকে দেখে বাঘের যারা শত্রু তারা ভয় পেয়ে যাবে, তাই বাঘের কাছে যাবে না, কেমন বাঘকে মারতে ভয় পাবে। আর বাঘ কেমন করে ডাকে আমরা জানি, হালুম হালুম করে গর্জন করে, তাই তো? এই হচ্ছে দেখো বাঘ। আর নিচেটা দেখো হাতি, হাতির কী বিশেষত্ব আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা লম্বা শুঁড় আছে, এই যে শুঁড় আছে কেমন, এই শুঁড়ের সাহায্যে হাতি কী করে, জল পান করে। আমরা যেমন কী করি, গ্লাসে করে বা কিছুতে করে পাত্রে করে জল নিয়ে মুখে ঢেলে আমরা কী করি, পান করি, এরা কী করে না, এই যে শুঁড়ের সাহায্যে জলটা নিয়ে ওরা কী করে, জল পান করে, কেমন। আর হাতি কী হচ্ছে দেখো, বেশ বড় সড়ো চেহারা, বেশ ভারী চেহারা, পাগুলো দেখো বেশ ভারী ভারী, থাম দেখেছো তো, পাকা বাড়ির যে থাম মোটা মোটা, এই দেখো পাগুলো, আর ভীষণ ভারী, কেমন। বা হাতি যদি কারো ওপরে একটা পা যদি রাখে তাহলে সে কী হবে, চুপসে মরে যাবে, তাই না, পায়ের চাপে মারা যাবে, ঠিক আছে। এই হচ্ছে এই দুটো প্রাণীর বৈশিষ্ট্য। এর পরের পাতায় চলে এসো, পরের পাতায় কী দেখতে পাচ্ছি দেখো, না পরের পাতায় বাম দিকে দেখো কিছু পশুর ছবি আমরা দেখতে পাচ্ছি, আর ডান দিকে ওই পশুগুলোর ছায়া আছে। এই যে ছায়া, তোমরা ছায়া তো দেখেছো, যখন সূর্য ওঠে দেখবে, যদি সূর্য সকালবেলা আমরা যদি পূর্ব দিকে মুখ করে থাকি, সূর্য পূর্ব দিকে ওঠে, আর আমাদের পেছন দিকে দেখবে একটা পুরো আমার মতো একটা কালো, যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ছায়া। এটা কি হচ্ছে না, আলো কোনো বস্তুতে পড়ে তার পেছনে ছায়া তৈরি করে, ছায়া সৃষ্টি করে। তাহলে এটা আমাদের কথা বললাম, যে কোনো পশুর ক্ষেত্রেও আলো পড়লে তার গায়ের ওপরে বা তার শরীরের ওপরে, তাহলে তার কী হবে, আলোর উল্টো দিকে ছায়াটা তৈরি হয়। এটা মনে রেখো, ছায়া আলো যেদিকে থাকে তার উল্টো দিকে ছায়াটা তৈরি হয়। সে যে কোনো বস্তু প্রাণী ক্ষেত্রে এটা হবে। মনে করো এই বইটার আমি যদি লাইট ফেলি, সূর্যের আলোর কথা বাদ দাও, আমি যদি এই বইটার উপরে লাইট ফেলি, দেখবে পিছন দিকে একটা কালো বইটার মতো আকার নিয়ে একটা আমরা জিনিস দেখতে পাবো, সেটাই হচ্ছে ছায়া। তাহলে এখানেও দেখো, এই যে হাতি তার ছায়া, সিংহ, এটা দেখো হাতি, এটা কি সিংহ, এটা কি কুকুর, এটা কি গরু, এদের ছায়া আছে, তবে এলোমেলো করে আছে, সোজাসুজি কিন্তু নেই। আমাদের কী করতে হবে, ওই ছায়ার সঙ্গে মেলাতে হবে লাইন টেনে। তাহলে হাতি দেখো এই দিকটা কোথায়, হাতির ছায়া এই যে এখানে, তাহলে হাতির ছায়ার সঙ্গে এটা জুড়ে দাও। এটা সিংহ, সিংহ ছায়া কোথায় দেখো, একবারে নিচে আছে, তাহলে এই নিচে যোগ করে দিলাম। এটা কুকুর, কুকুরের দেখো ছায়া এই যে উপরেরটা, তাহলে কুকুরের সঙ্গে ছায়া মিলিয়ে দিলাম। আর নিচেরটা কি গরু, গরুর সঙ্গে ছায়া, এই যে দেখো গরুর ছায়া, তাহলে মিলিয়ে দিলাম। এই হলো, তাহলে দেখো এই পশুগুলোর ছায়ার সঙ্গে আমরা মেলালাম। আর কী করতে হবে না, এই পশুগুলোর মধ্যে কিছু কিছু পশু আছে পোষ মানে, তাদেরকে পোষ মানালে পোষ মানে, অর্থাৎ আমরা গৃহে পশুদেরকে পালন করি, গৃহপালিত পশু বলা হয় তাদেরকে। কী সেটা দেখো, এই যে গরু কুকুর, এই দুটো পশুকে, এই দুটো প্রাণীকে গৃহে পালন করা হয়, তাই এদেরকে গৃহপালিত পশু বলা হয় বা পোষ্য বলা হয়, কেমন। এদেরকে পোষ মানালে পোষ মানে। কুকুর, কুকুর দেখো অনেক বাড়িতেই আছে, পোষা হয় কুকুর, কী হচ্ছে পশুর, কুকুর এই পশুটা প্রভুর কথা মেনে চলে, ঠিক কি না। গরুও দেখো, গরুও কী হচ্ছে বাড়িতে, অনেক বাড়িতেই পোষা হয়। এবার এই গরু থেকে আমরা অনেক উপকার পাই, গরু আমাদের দুধ দেয়, তাই না, দুধ হচ্ছে একটা পুষ্টিকর খাবার, তাহলে এই যে পুষ্টিকর খাবারটা আমরা গরুর থেকে পাচ্ছি, আর সেই পুষ্টিকর দুধ থেকে কী হচ্ছে ছানা, ছানা থেকে বিভিন্ন মিষ্টি হয় আমরা এটা জানি, তাই না।
তাহলে গরু হচ্ছে একটা উপকারী প্রাণী আমাদের জীবনে। কুকুরও তাই, কুকুর কি করে, কুকুর আমাদের পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়। কোনো শত্রু বা অজানা লোক যদি আসে তাহলে কি করে, কুকুর সঙ্গে সঙ্গে বুঝতে পারে এবং প্রভুকে জানিয়ে দেয় যে অজানা লোক বাড়িতে এসেছে, ঠিক কিনা। তাহলে এই কুকুর কি হচ্ছে, গৃহপালিত পশু। কেমন এই কুকুরের ঘ্রাণ শক্তি এত বেশি, এত ওরা গন্ধ বুঝতে পারে, কি হচ্ছে না, পুলিশও বিভিন্ন চোর ডাকা এই রকম ধরতে, খুনি এদেরকে চিহ্নিত করতে কি হচ্ছে, এক ধরনের কুকুর আছে সেই কুকুরকে ব্যবহার করা হয়, পুলিশ সেটা ব্যবহার করে। কেমন, এটা তোমরা মনে রেখো। আর এই দুটো পশু, এরা কিন্তু পোষ মানে না, সিংহ পোষ মানে না, গভীর অরণ্যে থাকে। হাতি, হাতিও পোষ মানে না, হাতিও কি হচ্ছে, গভীর অরণ্যে থাকে। কেমন, এই তোমাদের কাজ, এগুলো তোমরা করবে। পরেরটায় চলে এসো, পরের পাতায় দেখো যে আমরা কিছু পশুর ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা কি, হাতি, পরেরটা দেখো বাঘ, তারপরেরটা কি, উট। এখন এই যে তিনটে পশুর ছবি দেখতে পাচ্ছি, এই তিনটে পশুর ছবি একটা বিশেষ অংশ দেখো পাশে তোলা হয়েছে, কি সেটা, না এই যে দেখো এটা কার সঙ্গে মিল আছে, বাঘের দেহের সঙ্গে মিল আছে, আছে না। তাহলে এইটার সঙ্গে এইটা যোগ করলাম। এরপরে দেখো হাতির সুর আছে এখানে, দেখো একটা অংশ, এই যে সুরটা, তাহলে এটা হাতির সঙ্গে যাবে। আর এই যে উট, তার একটা কুঁজ আছে, এই যে দেখো পিঠে একটা কুঁজ আছে, এই যে কুঁজের ছবিটা বড় করে দেখানো হয়েছে, তাহলে উটের সঙ্গে এটা জুড়ে দিলাম। এবার আমাদেরকে জানতে হবে যে হাতির এই যে সুরটা কি কাজে লাগে। আগেই বলেছি হাতি এই সুরের সাহায্যে কি করে, জলপান করে। আমরা যেমন কি করি, জলপান করি, সেরকম এই সুরের সাহায্যে জলপান করে, তাই না। অথবা কোনো শত্রু যদি হাতিকে আক্রমণ করে তাহলে সেই সুর দিয়ে সে তাড়া করে। কেমন, শত্রু এই সুরের ভয়ে কি হচ্ছে, পালিয়ে যায়, পিছিয়ে যায়, হাতিকে আক্রমণ করতে সাহস পায় না। কেমন, তাহলে এটাও আত্মরক্ষার কাজে লাগে। এবার দেখো এই যে বাঘের যেটা ডোরা কাটা কাটা দাগ, এই যে বললাম হলুদের উপরে কালো ডোরা কাটা দাগ, আগেই বলেছি এটা কি, না আত্মরক্ষায় সাহায্য করে বাঘকে। শত্রুরা বাঘকে দেখে, এই রকম দেখে কি হচ্ছে, ভয় পায়, ভয় আর বাঘের কাছে এগোয় না, তাহলে আত্মরক্ষায় সাহায্য করছে। আর উট, এই যে উটের যে কুঁজটা আছে, এই উট কোথায়, না উট হচ্ছে মরুভূমি অঞ্চলে দেখা যায়, উটকে মরুভূমি জাহাজ বলা হয়, বুঝতে পেরেছ। আর মরুভূমি হচ্ছে শুষ্ক জায়গা, সেখানে বৃষ্টি ধুধু, বাড়ি শুধু, সেখানে কোনো বৃষ্টি হয় না, বছরে কখন বৃষ্টি হয় সেটা বোঝা যায় না, মানে খুব কম সময় বছরে বৃষ্টি হয় বা বছরের পর বছর বৃষ্টি হয় না মরুভূমি অঞ্চলে। সেখানে এই উটকে সেখানে থাকতে হয়, তাহলে এই কুঁজের কাজ হচ্ছে, ওই কুঁজের মধ্যে উট কী করছে, জল সঞ্চয় করে রাখে। মরুভূমিতে তো জল পাওয়া যায় না, সেখানে তো জলাশয় নেই, তাহলে এই প্রাণীগুলোকে বেঁচে থাকতে হবে, জল ছাড়া তো বাঁচতে পারবে না। সেই জন্যে কী করে, এই কুঁজের মধ্যে জল যখন পান করে জমা থাকে, সেই সঞ্চিত জল থেকেই ওরা কি করে, জীবন ধারণ করে থাকে, বেঁচে থাকে। এটা তোমরা শুধু মনে রেখো, আরও উঁচু ক্লাসে উঠলে আরও বিশদে তোমরা জানবে। তাহলে মজার 56 পাতা পর্যন্ত আজকে তোমাদেরকে করালাম। এবার চলে আসি কুটুম কাটা, কুটুম কাটাবে দেখো কোথায় শেষ করেছিলাম, দেখো তো এই যে আমরা শেষ করেছিলাম কোথায়, 33 পাতা। এরপরে আমরা 34 পাতাটা খুলি, 34 পাতায় দেখো কি আছে, না বিন্দুগুলো যোগ করি, সংখ্যা অনুসারে রঙে ডুবিয়ে আঙুলের ছাপ দিই। প্রথম কাজ হচ্ছে এইগুলোকে যুক্ত করো, দেখো তো এই এই কেমনভাবে, আমি যেখান থেকে শুরু করলাম সেখান থেকেই শুরু করতে হবে, এইখান থেকে শুরু করেছি, এই এটা হচ্ছে এক, বাংলায় এক সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা, এগুলো সব সংখ্যা। তারপরেরটা দেখো ডটের লাইনটা যুক্ত করো, এই এই, তাই না,
এই এই, তাহলে এটা কি দুই এক দুই হল। এরপরে কোথা থেকে শুরু করছি দেখো, এই যে শূন্য থেকে এইখান থেকে পাকিয়ে এই আলো, এটা হচ্ছে তিন, বাংলায় তিন। এরপরে দেখো এখান থেকে শুরু করবে এই 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 হয়ে গেল, এটা চার। এরপরে কোথা থেকে শুরু করছি দেখো, ভালো করে লক্ষ্য করো, এই এই পাঁচ। তাহলে এক দুই তিন চার পাঁচ হলো। এবার এইদিকে চলে এসো, এই হলো এই ছয়, এটাকে বলে ছয়। এরপরে দেখো এই করে এই, এটা সাত। এরপরে এই করে এই এই আট, আর এইভাবে নয়, নয় হয়ে গেল। তাহলে দেখো এই ডটেডগুলো যুক্ত করে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা আমরা শিখে গেলাম। আমি বলে লিখছি দেখো, তাহলে কত এটা, এক, এটা কত দুই, এটা কত তিন, এটা কত চার, এটা কত পাঁচ, ছয়, সাত, আট, নয়। আমি বলে এই সংখ্যাগুলো লিখলাম, কেমনভাবে তোমরা এইভাবে এবার লেখা প্র্যাকটিস করবে, অভ্যাস করবে। আর কি করতে বলেছে, না রঙেতে ডুবিয়ে আঙুলটা, এখানে এই যে বলেছে দেখো রঙে ডুবিয়ে আঙুলের ছাপ, তাহলে এক আছে মানে কটা আঙুলের ছাপ, একটা দেবে, তাহলে একটা এরকম আঙুলের ছাপ বসিয়ে দেবে। দুই আছে তাহলে দুটো আঙুলের ছাপ দেবে, দুটো আঙুলের ছাপ দেবে। তিন আছে তিনটে দেবে আঙুলের ছাপ, চার আছে চারটে, পাঁচ আছে পাঁচটা আঙুলের ছাপ, ছয় মানে ছটা টিপ দেবে আঙুলে, সাত সাতটা আঙুলের টিপ দেবে, কেমন, আট আটটা আঙুলের টিপ দেবে, নয় নটা টিপ দেবে আঙুলে, কেমন। এইভাবে তোমরা এর পাশে রং দিয়ে এগুলোর কী করবে, ডুবিয়ে আঙুলের ছাপ দেবে। সে যে কোনো আঙুলের কথা ভাবো, এটা হচ্ছে কি বৃদ্ধাঙ্গুল গুষ্ঠ, এটাকে বলে বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ, আঙুলগুলো বৃদ্ধাঙ্গুষ্ঠ। এটা কি তর্জনী, এটা এটা কি মধ্যমা, এটা কি অনামিকা, আর এটা হচ্ছে কনিষ্ঠা। এই পাঁচটা আঙুলের নাম আছে। তোমরা যে কোনো আঙুলের রঙে ডুবিয়ে এখানে ছাপ দেবে, তবে যে সংখ্যা ততগুলোই ছাপ দেবে, এটা আমি বললাম, কেমন। এই হচ্ছে তোমাদের খুব সুন্দর, এগুলোই তোমাদের বাড়ির কাজ রইল, এগুলো তোমরা বাড়ির কাজ করে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, কেমন। যেতে যেতে তাহলে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই অবশ্যই বড়দেরকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে নেবে, আর যারা আগেই করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বলবে তোমার বড়দেরকে এই সমস্ত ক্লাসগুলো তোমরা যেমন দেখে উপকৃত হচ্ছ, তোমাদের পরিচিত জনদের কাছে এই ক্লাসের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে, তাহলে তারাও কী হবে, এই ক্লাসের মাধ্যমে তারা উপকৃত হবে, কেমন। আর একটা হচ্ছে তোমাদের বড়দেরকে বলবে যে এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটার তোমাদের ডান দিকে আর আমার বাম দিকে সাবস্ক্রাইব নাও বলে একটা লেখা আসছে, ওই লেখাতে টাচ করলে কী করবে, আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে চলে যাবে। সেখানে গিয়ে সেখানে আলাদা আলাদা করে ক্লাসের প্লে লিস্ট করা আছে, তোমাদের প্রাক প্রাথমিকের প্লে লিস্ট টাচ করে সেখান থেকে সব ক্লাস তোমরা দেখতে পারো, সকাল বিকাল সন্ধে রাত্রি যখন ইচ্ছা তোমার সুবিধে মতো ক্লাস করে নেবে সেখান থেকে, কেমন। এই তাহলে তোমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বাবা মার কথা অবশ্যই অবশ্যই মেনে চলবে, কেমন। আর খেলাধুলার সাথে সাথে দুষ্টুমি করার সাথে সাথে অবশ্যই কিন্তু পড়ার মধ্যে থাকবে, পড়াশোনা থেকে বিচ্যুত হবে, ঠিক আছে।